কি সে, আপনি এরকম বাংলা সিনেমার নায়িকার মতো ন্যাকা ন্যাকা কান্না করতেছেন কেন? কি মায়ের মতো অন্য পড়ে বসে আছে? আমি পড়িনি তো, আমি তো এগুলো পড়তে জানিও না, আপা জোর করে পড়াই দিল। একদম মেয়ে মানুষের এই বাসর ঘর নিয়ে কত স্বপ্ন থাকে আপনি জানেন? আমারও তো স্বপ্ন ছিল, আমার সব স্বপ্নই পূরণ হলো, কিন্তু নকল আসল তো হইলো না। আপনি আসলটা করলেন না কেন, নকলটা করতে বলছে কি আপনাকে? আপনি বুয়েটারে বিয়ে করতেন সবই তখন আসল হইতো, বাসরটাও আসল হইতো, এইভাবে তাকানোর কি আছে? আপনি যেহেতু সবকিছু এত আসল আসল চাইতেছেন, তাই বললাম আর কি, যদি জাপানে বুড়াটারে বিয়ে করতেন তাহলে তো সমস্যার সমাধান। যে কিছু বয়স্ক ছিল তার কোনো না কোনো রোগ অবশ্যই ছিল, তার হার্টের অসুখ থাকতে পারতো, তার কিডনির অসুখ থাকতে পারতো, তার ডায়াবেটিক থাকতে পারতো, মানে দুই দিন পর সে মারা যেত, তখন আপনি আরেকটা বিয়ে করতে পারতেন, আরো একটা বাসার হইতো, মানে এক টিকিটে দুই ছবি। খবরদার, উল্টাপাল্টা কথা যদি আর বলছেন না, আমি কিন্তু গলা টিপে আপনার মাইরা ফেলবো এখন। এই আপনি কথায় কথায় সাপের মতো ফস করে ওঠেন কেন? হ্যাঁ, আপনার এই ফসফসানির চোটে ওই বুইরা চান্দি সোলা যদি আপনাকে বিয়ে করতো, তাহলে তার মাথায় যে কটা চুলা ছিল সেটাও চলে যেত। খবরদার, ওই জাপানিজ নিয়ে আমার কিন্তু আর খোটা দিবেন না, বলে দিতেছি। হ্যাঁ দিব, 100 বার দিব, কি করবেন আপনি? হ্যাঁ কি করুন, আপনি দেখতে চান আমি কি করব? অবশ্যই দেখতে চাই। আমি দেন মোহরের টাকা একদম গুনে গুনে আপনার কাছ থেকে বুঝে নিব। আরে আমারে চিপলেও তো আপনি ওই টাকাটা পাবেন না, আর ওই টাকা আমি দিব কেন? ওইটা তো দিবে ফিটিং আব্বাস ভাইয়া। আপনার ফিটিং আব্বাস ভাই ফিটিং হয়ে গেছে, উনি আপনাকে রেখে বাসা থেকে পালাই গেছে। সত্যি? হ্যাঁ। সরি আপু 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 আপু, আমি অনেক সরি আপু, আমার ভুল হয়ে গেছে আপু, আমাকে মাফ করে দেন আপু, আমি জীবনে আর টাকলা ভাইটাকে নিয়ে আপনাকে খোটা দিব না। সত্যি তো? সত্যি আপু, আপনি শুধু সকাল হলে আমাকে ডিভোর্সটা দিয়ে দিবেন আপু, আমি চলে যাবো। ঠিক আছে আপু, পাশে ঘুমাতে পারি? জি না, আপনি ওই জায়গাটা বসে থাকতে পারেন। যা আপনার ওর নাম মনে নিয়ে যান। ইমার্জেন্সি বিয়ে, ইমার্জেন্সি বিয়ে, ইমার্জেন্সি বিয়ে।